হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করে দেখাবো খুব সহজেই শাপলা রান্নার দুইটি মজাদার রেসিপি। বাজারে এখন শাপলা খুব সহজেই পাওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই শাপলা থেকে শাপলার আঁশগুলো ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে সবগুলো শাপলার আঁশ ছাড়িয়ে নেব। সবগুলো শাপলার আঁশ ছাড়ানো হয়ে গেছে। এই শাপলাগুলোকে এখন 2 ইঞ্চি করে কেটে নেব। সবগুলো শাপলা কাটা হয়ে গেছে। এখন এই শাপলাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। শাপলাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন একটি হাঁড়িতে শাপলাগুলো নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। মিডিয়াম আঁচে হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। শাপলাগুলোকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। শাপলাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর শাপলাগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নেব। এখন একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 মুঠো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। 1/2 চা চামচ, হলুদের গুঁড়া, 1 চা চামচ, রসুন পেস্ট, 7 মতো লবণ, 1 চা চামচ, সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পানি, 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ চুলার আঁচ মিডিয়াম রেখে বসিয়ে দিলাম চুলায়। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত, এবং বলক আসার পর তেলটা যখন উপরে চলে আসবে তখন যেই শাপলাগুলো সেদ্ধ করেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ শাপলা এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন শাপলাটা রান্না হয়ে গেছে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এদিকে একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুনের পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 7 মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো ধনিয়ার গুঁড়া,
দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরিমাণ শাপলা। শাপলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল কুচি। নারকেল কুড়ানো দেওয়ার পর আবার ভালোভাবে নেড়েচেড়ে শাপলাটাকে নামিয়ে নিচ্ছি। খুব কম সময়ে শাপলার 2টি মজাদার রেসিপি আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।